আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এখন সরে যাও কেন? একজন সন্ত্রাসীর সাথে বিয়ে দেওয়ার সময় তোমার মনে ছিল না? তখন তো আমি ছিলাম তোমার সংসারের আপদ। বাজার রাতের অন্ধকারে পড়ায় পড়া বলে বিয়ে দিয়েছে কেন? কাউ কেন? আমি পাগলও না, কোনো আপদও না। আমি আমার আমার বাপ মারা গুছতে আসছি। এই যে ঠিকানা। বাবার নাম কি? জয়নাল শিকদার। যাকে ভাই, আমি একটা কাজে আপনার কাছে একেবারে এসেছিলাম, পেলাম না তো। আমার আবার আরেক দিকে সিঁদুর দেওয়া আছে, কোনো স্যারের সাথে বসতে হবে। আমি উঠি, পরে আপনার সাথে মোবাইলে কথা বলবো। কত যে বকবক করতে পারেন, আর বললে থামেন না। বকবক করবো না তো কি করবো? কারণ এটাই তো আমার সম্পদ। আজ কথা আছে না, খালি করছি বাজে বেশি। আমার অবস্থা সেই রকম, বুঝছেন? এইটার জন্যই তো টিকে আছি। তোমরা যা কইতেছো আমি সেটা শুনতেছি। কোনোদিন কোনো কথা কই না, কইতে চাইও না। তো একটা কথা মনে রেখো, মানুষের জীবনে সব দিন কিন্তু একরকম যায় না। কি কইতে চাও তুমি? আমি আর কি কমু, এই জীবনে কম তো আর দেখলাম না। আমি তোমাকে আশ্রয়ে আসই তো। এখন তো তোমার একটা ব্যবস্থা আছে, যাও না। কই যেতে চাও যাও। হ, সেইটাই যাবো। অযথা আর তোমাকে যন্ত্রণা বাড়িতে চাই না। একটা ঘর, পোটলা বাইন্দা থাকা নসিব আমার আর ছাড়লো না। যখন বস্তিতে থাকতাম তখন মনিরে নিয়ে মা বাজান উপরে থাকতো, আর আমি এখন থেকে আমি একলাই শুলুম। কিন্তু তোমার একটা কথা বলি ললিতা, যারা ঘোড়া ডিঙায় ঘাস খায় তারা কিন্তু বেশি দূর যাইতে পারে না, উন্নতি করতে পারে না। তুমিও পারবা না। শারুক ভাই আসুক। হ্যালো জি, তোমার সাথে পরিচয় করে লাভ কি? তোমার তো যার সাথে পরিচয় তার পিছনে গোল গোল করতে থাকো। আজিম ভাই, আপনি ভিতরে যান। ললিতা, তুমি ওনারে নিয়ে ঘরের ভিতরে যাও। আমি আমি একটু দেখে আসলাম কোথায় আছে। নিয়ে যাও, নিয়ে যাও, যান ঘরের ভিতরে যান। আসলাম জি, চলে। না না, ঠিক আছে, বাইরে দাঁড়াই। কি নাম তোমার? ললিতা। ও ললিতা, কি করো তুমি? আমি আমি ওই হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বস আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আজিম ভাই, এখানে দাঁড়িয়ে কেন, ঘরে চলে। আরে না, ঠিক আছে, আমার বস ফোন করেছে, এখনই যেতে হবে। আচ্ছা আসি ললিতা। আচ্ছা আরেকদিন আর উনি কে চিনতে পেরেছো? উনি হচ্ছে গিয়ে মিউজিক ভিডিও ডিরেক্টর, কয়েকটা হলও দেখাশোনা করেন, খুব ক্ষমতাবান লোক। তোমাকে দেখে কি বলে গেল জানো? তোমাকে সে নায়িকা বানাবে, মিউজিক ভিডিওর নায়িকা। সে যে গুজে নাচবা, এইসব মিউজিক ভিডিও গ্রামগঞ্জে খুব হিট। আমি মিউজিক ভিডিওতে কেন যাবো? তাহলে কি হবা, এক্সট্রা হবা? ও
অসুদ্ধা মানুষ কি শুরু করছে? আমি কি কোনো কথা কই? আমার কি কোনো কথা কেউ শুনে? কি হইছে? কই থেকে আসলা? আইলাম একটু ঘুরে ফিরে। কেন কি হইছে? আই শোনো, তুমি দিন শুটিং এ গেছিলে না? হ্যাঁ শুটিং এ তো যাই। ওই যে ডান্সের শুটিং এ গেলা? হ্যাঁ গেছি। তা কি হইছে? হ্যাঁ প্রোডাকশন থেকে তোমার কোনো টাকা দেয় নাই? না 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 দেয় নাই তো। একটা টাকাও দেয় নাই? আরে কোয়া না, ওই প্রোডাকশন ম্যানেজারটা একটা বদজাত, বুঝছো? ওই হারামি এতদিন ধরে ঘুরাইতেছে খালি। তোমারেও তো একবার ঘুরাইছিল ঠিক না? মার কাছে মাসি বাড়ির গল্প দিয়া লাভ আছে? আমি তো সেই দেখুন তোমার। হ্যাঁ মার কাছে এসে মাসি বাড়ির গল্প দাও না। তুমি কি মনে করছো আমি কোনো খবর পাই না? তুমি আমার কি খবর পাইলা? আমার সাথে সন্ন্যার দেখা হয়েছিল। কোন সন্ন্যা? দিনভর তার সাথে নাচলা সেই সন্ন্যা। সন্ন্যা মানে কইছো ওদিন পরশন থেকে তোমার টাকা দিছে, তুমি 2000 টাকা পান্ডারে ধার দিছো, দাও ভাই। আচ্ছা বাবা কই আমি আমি টাকাই পাইনি, ধার দিমু কত থেকে? মিথ্যা কথা কবে না। আমি কি তখন সন্ন্যারে ফোন করব? মোবাইল বাই করো, কই বাই করো। আচ্ছা সন্ন্যা মন্না তো আমি বুঝতাছি না। আচ্ছা এই নাও ধরো তোমার টাকা হইছে। বাড়ি 2000 টাকার জন্য তুমি আমার একটা গরম দিলা, ঠিক আছে গুণা দেখো। আমার কাছে থাক। শোনো আসলাম কি করছে? শোনো কি করছে? তোমার তো হইলো আসলাম ললিতারে নিয়ে বেঁচে গেছে। চিন্তা করছো কত বড় সাহস? আমি তো কত বড় সাহস? ওরে আজকে আমি পাইলো হাত দিয়ে যদি আমি না বলছি আমার নাম শুনবো না। ঠিক কই গেছে হারামজাদাটা? কই গেছে কই? তুমি শুধু কও তারপরে দেখো। আমি ওরে পিটা সাহস আমরা কই গেছে? আমি তো কই দিই না, মানে লেগে তো আমি হেনে খারাপ হইছি। তুমি এসে না মানে কইতেছ কই গেছে? কই গেছে কইতে নিয়ে এসো। ওরে না পিটা না বন্ধু, আমার শান্তি নাই। না আসলে তোমার ভাইটা হইছে একটা তোমার মতো, বুঝছো? না হইলে এতদিন তোমার ভাই না। না তোমার ভাই যদি না হইতো আজকে আমি ওর আড্ডি মাংস সব গুড়া গুড়া করে ফেলতাম। ও তো আমার চিনে না, আমি শাহরুখ, বুঝছো? ওরে কয়া দিও সাবধান হয়ে যাইতে। আরে বিসলিকে কি দেখি জানো? কি দেখছো? ওই যে মেনু কাছে না? হ্যাঁ মেনু কল লাগে ললিতা হাত ধরে ড্যাং ড্যাং করে আইতে বেড়াইতেছে। ওই সময় আমি গিয়ে যদি খপ করে মাইয়ে না ধরতাম তোমার হাতের তো থেকে তো ললিতা কোন সময় ফস করে বাইরে গেছে, তুমি টেরও পাইতা না। চিন্তা করছো কত বড় সাহস আরামজাদার? ও ললিতারে নিয়ে গেছে। দাঁড়াও আমি কালকে এই ললিতারে নিয়ে আমি এফডিসি যাইতাছি, গিয়া আমি সবাইরে প্রমাণ কইরা দিমু ললিতা আমার হাতে শিষ্য। ওরে আল্লাহ রে, তোমরা কি দুনিয়া সব জায়গা ধুয়া এফডিসি পাও রে? নিয়ে যাও না আর কি কোনো জায়গা পাও না। জানি দেই হ্যাঁ ধরে নিয়ে এফডিসি যায়, জানি দেই হ্যাঁ ধরে নিয়ে এফডিসি যায়। পাইছো নাকি? কোনো গার্মেন্টস চোখে দেখো না, মানুষের বাড়ি কাম দেখো না, এক জায়গায় ঢুকে দাও না। আচ্ছা আস্তে কথা কও না, মানুষজন শুনলে কি করবে? ভাববে না আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করতেছি। আগুন ধরতেছে স্বামী স্ত্রী লাগে ভাই আমার যাইতে তাই করে, স্বামী আমার যাই ইচ্ছা তাই টাকা দাঁড়িয়ে আসে, আমি সংসারটা চালাই কেমনে? আচ্ছা শুনো ঠান্ডা অবুত ঘরে আসো, আমি তোমার আসলাম আসো। ওর আজকে না পিটা না বলে শুনো শুনো না এ শুনো আজকের মতো মাফ করে দাও। আমি তুমি আমি আমি আসলাম না বুঝাই কইতাছি, আর আমি আসলে ওর আজকে ব্যবস্থা আমি কই দেই স্যার। তুমি শুধু তুমি শুধু আমার কি রে ললিতা, তুই বাইরে একা একা দাঁড়ায় কি করস? তুই আসলে আমাকে একটা বিপদে না ফেলায় ছাড়বি না, বুঝছস? তোর বস্তির কথা মনে নাই? রাইতে বাইরে থাকা নিয়ে একদিন কি কাণ্ড ডাইনা ঘটছিল। মায়া পড়া ভাত গুলো রে
শাহরুখ ভাই, ওই সাতার ওরা কি বস্তিতে এখন আছে? তা তো কইতে পারবো না। আর ওই শয়তানের খবর রেখে আমার কোনো লাভ আছে? ওই শয়তানটা শাহরুখ ভাই, যে ছবিগুলো তুললাম ওই ছবিগুলো তো আনা হলো না। ছবিগুলো নিয়ে না যাইতে বলছিল, ওই যে আমরা যেখানে গেছিলাম। আচ্ছা আনমু নে কালকে বিকালে। চল চল ঘরে চল, এত রাতে থাকতে হয় না বাইরে। বুবু, তোমার বাপ মার খোঁজ পাওয়া গেছে? সত্যি? চল আসো। কি হয়েছে, এখানে বসে কাঁদতেছো কেন? দেখবা এমন ট্যাং দি বরে ওর একটা বাপ দোষা বানা দিব, বুঝছো? আমার জন্য কেউ মার খাক এটা আমি চাই না। আমার থাকতে দেয়, ওরা খাইতে দেয়, এটাই তো অনেক বেশি। আজকাল তো আপন ভাই ও বোনের জন্য এত কিছু করে না। শুনো বই, এই দুনিয়ায় নিজের যত দূর মনে করবা ততই কিন্তু নিজের লস, বুঝছ? কি ব্যাপার, তুমি এখানে এসে বসে রয়েছো কিসের জন্য? না, তুমি কি মানুষকে বোঝাইতে চাচ্ছ যে তুমি ভাবির যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে এসে গাছের নিচে বসে আছো? না, এমনি আমার ভালো লাগতেছে না, তাই এখানে এসে বসে। এখানে বসে যে দুইজন কুটলামি করতেছে সেদিকে আমি বুঝি না মনে করছো? শুনেন, মুখ সামলায় কথা বলেন, বুঝছেন? এতিম মায়ের লগে সবসময় যে আপনি লাগিয়ে থাকেন এটা ঠিক না। সবসময় খালি মায়ের সাথে পট 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 করতেই থাকে। তোমার জন্য ওই মহিলা আমার কথা শুনে ঠেয়ে গেল, তোমার ভালো লাগছে? ওরে এখান থেকে যাও। সুরমা দি, আমি কি করছো তুমি সারাক্ষণ আমার সাথে এরকম করো কেন? তুমি কি করছো সেই ফিরিস্তি আর আমি গাইতে পারবো না। দয়া করে তুমি এখান থেকে যাও। হ্যালো আজিম ভাই, ঠিক আছে শুনেন, আমি আপনারে ফোন করবো নি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি, বাই। এই শোনো, তুমি আবার দুষ্টামি করো, তুমি কিন্তু দুষ্টামি করো, বুঝছো? এই চিঠিটা ঠিক থাকবা বুড়মি আপুর কাছে দেবা, ঠিক আছে? তোমার আশা দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি না দাও কাল কিন্তু কল করে ভাই মার মনে, তুমি তো কোনো দুষ্ট হয়ে গেছো। ঠিক আছে, ঠিক আছে।
সত্যি কথা কত কিছু বলে নাই তো না দেখি কি এত কি তোমার আমার এইখানে তাইকা তুই এইগুলি করস আমার একটা মান সম্মান আছে না তুলো আমার মান সম্মান সব দি তুই দুলো ভাই আমি নয় বোবা বাসি এলাম আবার কথা কচাই যা যা ঘুমা এত রাইত হয়েছে এইগুলি আই পিছি মায়া তুই আবার মিথ্যা কথা কর যা ঘুমা হ্যালো আজিম ভাই হ্যাঁ বলো আরে কি ব্যাপার আপনি তো ওদিনকে কিছুই বললেন না আর ফাটাফাটি শোনার অসুবিধা নাই আমি 10টা অ্যালবামে কাজ পেয়েছি বুঝছো 10 জায়গা শুটিং হবে আমার কাছে দিয়ে দিও চালানো হয়ে যাবে আর ফিরবে না আচ্ছা ঠিক আছে কবে যাবেন আগামী সপ্তাহে যাব কেন এই সপ্তাহে নিয়ে যান আরে না অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না এক কাজই করি নাকি কম পয়সা কি পানি গরম হয় বড় বড় ডিরেক্টর গো থুইয়া আমাদের কাজ দেয় কেন বুঝো না কম পয়সা করি বলে এই কোম্পানি ম্যানেজারের টাস্কি গিয়ে যায় বুঝছো বুঝবো না কেন সেই জন্যই তো ভালো ভালো ডিরেক্টররা কাজ পায় না আর কম পয়সায় কাজ তারা করতেও চায় না আর এই কোম্পানিরা কি করবে বুঝো না নতুন ক্যাসেট বাড়িতে না বাড়িতে প্যারিস হয়ে যায় আমি কিন্তু শুনেছি আপনি প্যারিসি ব্যবসাও করেন